দেশের সংবিধান রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনজীবনে জরুরি সমস্যার সমাধানে এদিনের এই মিছিল সংগঠিত করল সিপিআইএম দল। পাখির চোখ আসন্ন 2023 রাজ্য বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিনের ভয় কাটিয়ে অবশেষে নিজেদের শক্তির জানান দিতে ময়দানে নেমে জনজোয়ারে আছড়ে পড়ে সিপিআইএম বাহিনীর বামকর্মী সমর্থকেরা। উল্লেখ্য, দেশের সংবিধান রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধার সহ জনজীবনের জরুরি একগুচ্ছ সমস্যা সমাধানের লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুর আনুমানিক 12টা নাগাদ তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কল্যাণপুর থানাধীন ঘিলাতলি সিপিআইএম অঞ্চল কমিটির উদ্যোগে দলীয় বামকর্মী সমর্থকদের নিয়ে লালবাহিনীর এক সুবিশাল গর্জমান মিছিল সংগঠিত হয়। উক্ত এই লাল ব্রিগেডের গর্জমান মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, সাতাশ কল্যাণপুর প্রমোদ নগরের প্রাক্তন বিধায়ক মণীন্দ্র দাস, কৃষক নেতা সুভাষ নাথ, বাম নেত্রী গায়ত্রী দত্ত, প্রাক্তন এমবিসি ধনঞ্জয় দেববর্মা, সম্পাদক মণ্ডলীর সদস্য অরুণ দেববর্মা, শঙ্কর দাস, সুবীর সেন, অজয় ঘোষ সহ আরও অন্যান্য বাম যুব নেতৃত্বরা। প্রথমেই এই লাল দৃপ্ত ব্রিগেডটি ঘিলাতলি বাজার থেকে শুরু করে পুলিন চৌমুনি এলাকায় এসে শেষ হয়। আজকের এই লাল ব্রিগেডের গর্জমান মিছিলে সাধারণ মানুষ ও দলীয় বামকর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়, যা শাসক দলের ভিতকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে বলা চলে। তবে আজকের এই বামকর্মী সমর্থকদের মিছিলকে কেন্দ্র করে গোটা এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে শুরু থেকেই তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া সহ কল্যাণপুর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর তৎসঙ্গে সিআরপিএফ বাহিনীর মোতায়েন ছিল ঢেলে সাজানো স্বরূপ। এদিকে পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক সাক্ষাৎকারে সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জামাতিয়া বলেন, বিগত 2018 রাজ্য বিধানসভা নির্বাচনে পালাবদলের পর থেকেই গোটা রাজ্যে বিজেপির বাইক বাহিনী সন্ত্রাস কায়েম করে রেখেছে। বিরোধীদের কথা বলার অধিকার নেই, মানুষ আজ বিপর্যস্ত। মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে নিয়েছে শাসক বিজেপি আইপিএফটি জোট সরকার। শুধু তাই নয়, ডাবল ইঞ্জিনের সরকারে আজ গণতন্ত্র থেকে সংবিধান পুরোপুরি বিপন্ন। তৎসঙ্গে রাজ্যের শাসক বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পূর্বে রাজ্যের সার্বিক উন্নয়নের যে মুখ ভরা বুলি ও গালভরা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোর এক তৃতীয়াংশ পর্যন্ত চলতি 52 মাসে পূরণ করতে সামর্থ্য হয়নি জোট সরকার। শুধু তাই নয়, রাজ্যের বেকার সমস্যা সমাধানেও ব্যর্থ জোট সরকার। তৎসঙ্গে চাকুরিচ্যুত 10,323 ইস্যুটিকেও উপস্থাপন করে জোট সরকারকে কাট করায় দাঁড় করিয়ে তীব্র কটাক্ষের নিশানায় বিদ্ধ করেন শীর্ষ বাম নেতা। সর্বোপরি বিজেপি সরকারের এই জনবিরোধী কার্যকলাপ পুনরুদ্ধারের দাবিতেই আজকে তেলিয়ামুড়া মহকুমা বিভাগীয় সিপিআইএম এর উদ্যোগে দলীয় বামকর্মী সমর্থকদের এই কর্মসূচি সংগঠিত হয়। যদিও বলা ভালো, ঘিরাতলি এলাকার মিছিল হলেও কল্যাণপুরের গোটা বিধানসভা সহ এলাকা থেকে অংশ নেন বামকর্মী সমর্থক। আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের মধ্যে গণতন্ত্র উদ্ধার, সংবিধানের অধিকার পুনরুদ্ধার করা। যারা রাজনৈতিক করে বা সাধারণ জীবনযাপন করে, এই বিজেপি আইপিএফটি সরকার 2018 আসার পরে তাদের নিজস্ব জীবনযাপন করার অধিকার নাই। যেই কোনো পার্টি করে যারা, তারা কোনো পার্টি করার স্বাধীনতা নাই। গণতন্ত্র বলতে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন করতে পারে, বিশ্বাস করতে পারে, কিন্তু সেই রাজনৈতিক আন্দোলন কর্মসূচি করা যায় না বিজেপি এবং আইপিএফটি সরকার আসার পরে। তার জন্যে আমরা এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং সংবিধানকে আমরা যাতে অধিকার পাই, সাধারণ মানুষ হিসেবে আমরা যাতে আমাদের কথা বলার সুযোগ যাতে পাই, তার জন্য আমাদের বেকার সমস্যা, আমাদের শ্রমিকদের, গরিব মেহনতি মানুষের, তাদের খাওয়ার ব্যবস্থার জন্য কাজের ব্যবস্থা, বেকার সমস্যা সমাধানের জন্য ভীষণ ডকুমেন্টের মধ্যে যেভাবে তারা বলেছে, একটা কম 300টা যে ভীষণ ডকুমেন্টের মধ্যে তারা প্রস্তাব দিয়েছিল, গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিল, সেইগুলি পুনরুদ্ধার করা এবং রেগার শ্রমিক যারা তাদেরকে 340 টাকা করে দেওয়ার জন্য যে কথা তারা বলেছে, সেই কাজগুলির সুযোগ পাওয়া এবং 10,323 যারা চাকরি চ্যুত হয়েছেন তাদের চাকরি পুনরুদ্ধার করা, এইসব বিষয় নিয়ে আমরা আজকে আমাদের এই কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্র এলাকার মধ্যে বর্তমান এখানের যে এমএলএ, তার এই বিধানসভা এলাকার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে কোনো রাজনৈতিক করার অধিকার দিচ্ছে না, তার জন্য এই এলাকা থেকে পুনরুদ্ধার করার জন্য, সংবিধানকে পুনরুদ্ধার করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমরা এই কর্মসূচিগুলি হাতে নিয়েছি। আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারা
আমাদেরকে সাহায্য করুন, আমরা এই আন্দোলনগুলি কর্মসূচিগুলি চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।